صلى الله আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 12 রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মাহবুবুল আলমের কুরআন তেলাওয়াত বেলালউদ্দিন উন্নাত রাসুল পরিবেশনার মাধ্যমে মাহফিল শুরু হয়। এটা উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আইয়ুব আলী। এমএ মনসুরের সঞ্চালনায় সভাপতি মাওলানা আবদুল্লাহ আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক সমাজসেবক আলহাজ মাহফুজুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন মাওলানা জসিমউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নুরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, আব্দুল মালেক, শাকাওয়াত হোসেন, জাকির হোসেন, সালাউদ্দিন সাদেক, মাওলানা হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ আবুল কালাম। পরিশেষে দরুদ মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সেটা আমল করে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো। আমি এই পর্যায়ে পরিবেশ পরিস্থিতির সব কিছু মোকাবেলা করে আমরা এত কঠিন সময়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সহযোগিতায় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারছি। এটার জন্য মহান আল্লাহ আল্লাহ যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরি বাকরিদের মধ্যে আল্লাহ তুমি কোটি কোটি গুণ বরকত আল্লাহ তুমি সকল বাইদের সমস্যা তুমি দূরীভূত করে দিও আল্লাহ। সি প্লাস চট্টগ্রাম।